আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি নিসান ব্লুবার্ড শিল্পী গাড়ির রিভিউ দিব। আর যে গাড়িটি হচ্ছে টোটালি স্পেশাল এবং অনেক বেশি ভালো কন্ডিশনের, এই গাড়িটি হচ্ছে 2005 মডেলের নিসান ব্লুবার্ড শিল্পী। আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে। আর এই গাড়িটি হচ্ছে ফুললি পার্ল কালারের গাড়ি, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং রয়েছে উডেন প্যানেলের চমৎকার অপশন এবং রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার আধুনিক ব্যবহার। আর এত ভালো কন্ডিশনের একটি ফ্রেশ গাড়ি আপনাদের জন্য রিভিউ দিচ্ছি, আপনারা অবশ্যই ফিজিক্যালি আমাদের শোরুমে এসে ভিজিট করবেন। আমাদের শোরুম হচ্ছে নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সাথেই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন আছে, আমি একটু যদি ঘুরিয়ে দেখাই আপনাদের, প্রচুর পরিমাণ কালেকশন। আপনি যদি ফিজিক্যালি আসেন আমাদের শোরুমে তাহলে একটি গাড়ি খুব সহজে আপনার জন্য কেনা পসিবল হয়ে যাবে। প্রায় 30 থেকে 35টি গাড়ি রেগুলার আপনাদের জন্য আমাদের শোরুমে রেডি অবস্থায় থাকে। দেখছিলেন নিসান ব্লুবার্ড শিল্পী 2005 মডেল, 1500 সিসির গাড়ি। এই গাড়িটির যে লাইটটি রয়েছে এটি কিন্তু একদম চকচকে ফ্রেশ লাইটিংয়ের ব্যবহার, সেই চমৎকার লাইটটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং এখানে রয়েছে চমৎকার একটি গ্রিলের ব্যবহার, সেই আধুনিক গ্রিলটিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এখানে ফগ লাইটের অপশন রয়েছে, আপনি চাইলে এখানে ফগ লাইটটি কিন্তু ইনস্টল করতে পারবেন। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা যে টায়ারটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একদম নতুন টায়ার, এবং টায়ারের সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়ামের চমৎকার ব্যবহার। আমি যদি একটু গাড়িটির বাম দিক থেকে একটু দেখাই, আমি প্রত্যেকটি পার্ট আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। এটি হচ্ছে 31 সিরিয়ালের গাড়ি, যেহেতু 2011 সালে রেজিস্ট্রেশন করা 5-এর মডেল, যার কারণে আমরা এত আপডেট সিরিয়াল পেয়ে যাচ্ছি। আর নিসান ব্লুবার্ড শিল্পী কিন্তু 1500 সিসির হয়ে থাকে, এই ব্যাপারটা আপনাদেরকে আমি বারবার ইনসিওর করছি। এবং এই গাড়িটিতে রয়েছে 60 লিটারের একটি এলপিজি সিলিন্ডারের চমৎকার ব্যবহার, এবং ভিতরে লেদার সিট কভারের অপশন রয়েছে, কার্পেটিংয়ের অপশন রয়েছে, সব ধরনের ভালো ফিচার্স কিন্তু আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব। আমরা 4টি রেইনশেডের চমৎকার অপশনও এই গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটির পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই, এর আগে আমি সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ, আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, এটি হচ্ছে নিসান ব্লুবার্ড শিল্পী, আর এটি হচ্ছে নিসান সানি শেপের গাড়ি। অনেকে কিন্তু এটাকে সানি ভাবতে পারেন, কিন্তু এটি কিন্তু ডিফারেন্ট একদম। ইঞ্জিন 1500 এবং ভিতরের ফিটিংসগুলো অনেক আধুনিক এবং কোয়ালিটিফুল ফিটিংস। নিসান সানিতে ডিভিডির অপশন থাকে না, কিন্তু এই গাড়িতে ডিভিডি প্লেয়ারের চমৎকার অপশন কিন্তু রয়েছে, এবং উডেন প্যানেলের আধুনিক ব্যবহার, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখছিলেন গাড়িটিতে উডেন প্যানেলের অপশন, এই প্রত্যেকটা প্যাডের সঙ্গে এরকম আধুনিক উডেন প্যানেলের অপশন রয়েছে, এবং রয়েছে ভিতরে ফুল বিস্কিট কালার। আমি একটু সেই ভিউটা দেখাবো, আমি পিছনের সাইডটি সুন্দরভাবে দেখিয়ে নেই, সাথে আপনাদেরকে আমি ব্যাকডোরটি খুলে এলপিজির অপশনটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখছিলেন নিসান ব্লুবার্ড শিল্পীর সেই ভিতরের ভিউ, এবং এখানে আমরা এলপিজি সেই এখানে সেই ট্যাঙ্কির অপশনটি রয়েছে, যেখান থেকে আপনি এলপিজি ইউজ করতে পারবেন। যেহেতু 60 লিটার এলপিজি, আপনি কিন্তু প্রচুর পরিমাণ একসঙ্গে এলপিজি লুট করতে পারবেন। এবং গাড়িটির সেই ভিতরের ভাঁজগুলো দেখায়, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সেই ব্যাপারটিও আপনাদেরকে ইনসিওর করছি। দেখছিলেন ভিতরে সেই ভাঁজগুলো একদম অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি যদি একটু ব্যাকডোরের সেই ব্যাকডোরের সেই ভাঁজগুলো দেখাই, প্রত্যেকটা ভিট এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি একটু পিছনের বাম দিক থেকে ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। গাড়িটির সামনে এবং পিছনে দুটি পিছনে স্টিল বাম্পার রয়েছে, আমি সেই ব্যাপারটি আপনাদেরকে ইনসিওর করছি। ক্রসিং ভিউটা আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি, আপনি কিন্তু ঘরে বসেই খুব সুন্দর করে আপনি ডিসিশন নিয়ে চলে আসতে পারবেন আমাদের শোরুমে, কারণ এত সুন্দর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল টাইম পাওয়া যায় না। এই নিসান ব্লুবার্ড শিল্পী কিন্তু ম্যাক্সিমাম টাইম 3-4-এরগুলো পাওয়া যায়, 5-এর গাড়ি কিন্তু খুব অল্প সময় দেখা যায় এই শেপের সানি ব্লুবার্ড শিল্পীগুলো। এবং এটি হচ্ছে সবচেয়ে আধুনিক ফিটিংসের, আমি সেই চমৎকার ফিটিংস যদি একটু দেখাই,
এখানে সেই উডেন প্যানেলের অপশন আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু অনেক কোয়ালিটিফুল উডেন এবং বিস্কিট কালার প্যাডের অপশন রয়েছে। এখানে যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি কিন্তু ফুললি নিকেল হ্যান্ডেলের অপশন। যদি একটু ভিতরটা দেখাই, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে হ্যান্ডরেস্টের অপশন রয়েছে। হ্যান্ডরেস্টের সঙ্গে আমরা হেডরেস্টটিও দেখিয়ে রাখছি আপনাদের। এটি হচ্ছে গাড়ির হেডরেস্ট। হ্যান্ডরেস্ট এবং হেডরেস্ট সহ আমরা এই গাড়িটি দেখাচ্ছিলাম আপনাদের। আমি একটু সামনের দরজাটি খুলে ভিতরের ভিউটা দেখাবো। গাড়িটিতে রয়েছে স্পেশালি আমি বলবো ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরার অপশন। আমরা জানি নিসান সানিতে ডিভিডি প্লেয়ারটি দেখা যায় না অ্যাভেলেবেল, কিন্তু নিসান ব্লুবার্ড শিল্পীতে এই চমৎকার অপশনটি দেখা যায়। সেই ভিউটা আপনাদেরকে দেখালাম এবং কনসোল বক্সটা ফুললি উডেনের অপশন রয়েছে। সামনের সিটেও আমরা হ্যান্ডরেস্টের অপশন দেখতে পাচ্ছি। দেখছিলেন ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে হ্যান্ডরেস্টের অপশন। আমি একটু সামনের ভিউটা আরও একবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখছিলেন 2005 মডেলের একটি নিসান ব্লুবার্ড শিল্পী, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে। আর এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি এলপিজি সিলিন্ডার, আর ভিতরে যে আধুনিক ভিউ সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। লেদার কভার সহ কমপ্লিট অবস্থায় একটি গাড়ি রয়েছে। আপনারা যদি সরাসরি দেখেন আপনাদের খুব বেশি ভালো লাগবে এই ব্লুবার্ড শিল্পীটি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 8,20,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হবে 8,20,000, তবে এটি আলোচনা করা যাবে। আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কম প্রাইজেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।